সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন শ্লোক নম্বর 14 অধ্যায়। অধ্যায় নম্বর হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ। সর্বত পানিপাদম তৎসর্বত অশিক্ষির মুখম তৎসর্বত অক্ষির মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বাত্মা সর্বাত্ম আপিত তিষ্ঠতি সর্বত পানিপাদম তৎসর্বত অক্ষির মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বম আবৃত তিষ্ঠতি সর্বত পানিপাদম তৎসর্বত অক্ষির মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বম আবৃত তিষ্ঠতি। এ শ্লোকের শব্দার্থ সর্বত সর্বত পানি পানি হস্ত মানে পাদম পদ পাদ মানে পদ পাদ তা সর্বত সর্বত অক্ষি মানে চক্ষু শির মানে মস্তক মুখম মানে মুখ সর্বত মানে সর্বত শ্রুতি শ্রুতি মত কর্ণ বিশিষ্ট লোকে মানে জগতে সর্ব মানে সব কিছু আবৃত পরিব্যাপ্ত করে তিষ্ঠতি মানে স্থিত আছে। এ শ্লোকের অনুবাদ তার হস্তপদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। সবাই বলুন তার হস্তপদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। বুঝতে পারলেন ভগবান তার কর্ণ সব জায়গায় হস্তকর সব জায়গায় তার চক্ষু সব জায়গায় সব জায়গায় আমরা এখানে আছি আমরা যদি বলি ভগবান গ্রহণ করো অন্তত ভগবানের হাত পাড়ি দিয়ে আমাদের সেই বস্তু গ্রহণ করে যাটা যেটা আমরা অনুভব করতে পারি না দেখতে না পারলে অনুভব হয় কিন্তু তিনি নিরাকার নন। সর্বত্র তার হস্তপদ সর্বত তার মস্ত নহে তিনি নিরাকার তিনি নিরাকার নন। এখানে অনুবাদে তাই বর্ণনা করছে তাৎপর্য আমরা পড়বো একটু। সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান পরমাত্মা বা পরমেশ্বর ভগবান তেমনি তার সর্বব্যাপ্ত রূপে বিরাজমান। ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবই তাকে আশ্রয় করে আসে তাই সে তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক পদ হস্ত চক্ষু এবং অসংখ্য জীবাত্মা রয়েছে সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছেন। এই পরমাত্মা সর্বব্যাপ্ত কিন্তু জীবাত্মা কখনো বলতে পারে না যে তার হাত পা চোখ আদি সর্বব্যাপ্ত তা কখনো সম্ভব নয়। যদি সে তা মনে করেও তার অজ্ঞানতার ফলে সে এখন বুঝতে পারছে না যে তার হস্ত কত সর্বব্যাপ্ত কিন্তু যখন যে যথার্থ জ্ঞান লাভ করবে তখন অনুভব করতে পারবে যে তার এই চিন্তাধারা পরস্পর বিরোধী। তার অর্থ হচ্ছে যে জড়া প্রকৃতির দ্বারা আবদ্ধ হয়ে পড়ার ফলে জীব পরম সত্তা নয় পরমেশ্বর জীবাত্মা থেকে ভিন্ন
परमेश्वर भगवान सीमा छाड़िए तार हाल बर्धित करते पारें किंतु जीवात्मा ता पारें ना। भगवत गीता भगवान छाड़िए तार हाल बर्धित करते पारें परमेश्वर भगवान सीमा छाड़िए तार हाल बर्धित करते पारें किंतु जीवात्मा ता पारे ना। भगवत गीता भगवान बोलछेन जे यदि केउ ताके फूल फल अथवा जल निवेदन करें ता हले तिनि ता ग्रहण करें। भगवान यदि दूरे थाकें ता हले की करे तिनि ता ग्रहण करें सेटी होचे भगवानेर सर्वशक्तिमत्ता। एमन कि यदि तिनि एई पृथ्वी थेके अनेक दूरे तार निज धामे रयेछेन তবুও তিনি তার হস্ত প্রসারিত করে তার উদ্দেশ্যে নিবেদিত নৈবেদ্য গ্রহণ করতে পারেন এমনই তার হচ্ছে অচিন্ত শক্তি। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে গোলোকে এবং নির্বসত্ব খিলাত্ম হত। যদিও তিনি সর্বদাই তার চিন্ময় ধামে গোলোককে গোলোক বৃন্দাবনে অপেক্ষাকৃত লীলা বিলাস করছেন তবুও তিনি সর্বত্রই বিরাজমান। জীবাত্মা কখনোই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। কথা বলছেন কেন? হ্যাঁ মনোযোগ এখানে নেই। জীবাত্মা কখনই দাবি করতে পারে না যে সে সর্বত্রই বিরাজমান। তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন। ঠিক আছে, তাই এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান জীবাত্মা নন। এই শ্লোকে দাবি করা হয়েছে ভগবান কোনো জীবাত্মা নন। আমাদের মতো ভগবান হচ্ছেন ভগবান, কি করে ভগবান কি করে ভগবান, কারণ ভগবানের ছয়টা শক্তি আছে, ছয় ঐশ্বর্য আছে। তিনি হচ্ছেন সমগ্র বীর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র রূপ শ্রী, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। যার ভিতরে পরিপূর্ণভাবে আছেন তিনি হচ্ছেন ভগবান। তিনি হচ্ছেন অনাদিআদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিআদি গোবিন্দ সর্বকারণ কারণ। অভিমেবা সমেবাগ্রে নন্নাত যশাত আসাত পরম পশ্চাৎ অহম যদিতচ্চ য অবশেষ সহস্মহম। যে হে হে ব্রহ্মা, ভগবান ব্রহ্মাকে বলছে তুমি এই এটা কত মনে রাখো, আমি আগে ছিলাম এখন আছি ভবিষ্যৎ আমি থাকবো, আমি থাকবো। তাহলে তখন আমরা বলতে পারি আমি কোথায় গেলাম, আরে আমি তো একজন ব্যক্তি, ভগবান তাহলে আমার সঙ্গে হিংসা করছে, ভগবান আমার সঙ্গে হিংসা করতে পারে, ভগবান হচ্ছে অদর্শী দর্শী, ভগবান কাকো কারো দোষ দেখে না, যদি আমরা অন্যায় করছি কিন্তু ভগবান দাবি করছে আমি একমাত্র আছি, আগে ছিলাম এখন আছি ভবিষ্যতে আমি থাকবো। আর যারা মনে করে আমি আছি আমি, তাহলে সে মায়া ফাঁদে পড়ছে। যে কেউ যখন মনে করে যে এই জগৎটা আমি থেকে আলাদা, কৃষ্ণ বলছে আমার থেকে আলাদা, আমি আলাদা কৃষ্ণ আলাদা, মানে এই জগৎ আলাদা, তাহলে বুঝতে হবে সে মায়ার ফাঁদে আছে, মায়ার অন্ধকারে আছে। কৃষ্ণ হয়েছেন একলা ঈশ্বর, কৃষ্ণ ঈশ্বর, আর আমরা সব ভৃত্য, আমরা সব তার অংশ, এটাও তার তার সৃষ্টি। এই উপাদান তো কোথা থেকে গেছে, মাটি থেকে গেছে, তাই না? এটাও তো মাটির সৃষ্টি, ভগবান মাটির সৃষ্টি করছে না, বলছে বলছে সব তার, এইগুলো যদি তার হয় তা হাটটাও তার, এই হাটটাও তার। এই জন্য বলছে সর্বত্র আমার হস্ত, সর্বত্র আমার পানি, সর্বত্র আমার মস্ত,
सर्वव्याप्त তাহলে আপনি কি ভগবানকে ভাগ দিতে পারবেন? আছে পারে ভগবানকে ভাগ দিতে পারবেন? যখন চুরি করি কিছু ছোট করি না দেখে বদমাশি করে তাহলে নিজেকে ভাগ দিতে হচ্ছে। এজন্য আমরা সবসময় সাবধান থাকবো যেন ভগবান আমি যা করছি সব দেখছে, যা ভাবছি সেটাও তিনি বুঝতে পারছে। তার অন্তর সব জায়গায়, তার বুদ্ধি চেতনা সব জায়গায় আছে। ভগবান বলছে না আমি প্রত্যেকটা অনুপ্রাণতে আছি, বলছে সর্বস্ব চাহাম হৃদি সন্নবিষ্ট মত স্মৃতি জ্ঞানম অপনঞ্চ, আমি সমস্ত কিছুতে প্রবেশ করে আছি। কি রূপে? পরমাত্মা রূপে পরিব্যক্ত হয়ে আছে। আর আমি সব কিছু জানি কিন্তু জীবাত্মা ভুলে যায়, ভগবান ভুলেন না। ভগবান হচ্ছেন সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। ব্রহ্মা কিসে বলছে ভাগবতের প্রথম শ্লোকে, যে প্রথম জ্ঞান ভগবান ব্রহ্মাকে দেন, তার মানে তিনি হচ্ছেন সর্বজ্ঞ। ব্যাস ভগবান ব্রহ্মাকে দেন সমস্ত কিছু, ভগবানের প্রকাশ। ভগবান ভিতরে বলছে যারা আমাকে জানতে পেরেছে এই জগৎ আর এই চিন্ময় বস্তুগুলো আমার থেকে প্রকাশ, তারা আমার ভজনা করে নিষ্ঠা করে। যেন আমরা ভজনা করতে হবে, আরো বেশি করে জানতে পারবো ভগবান, বেশি করে উপলব্ধি করতে পারবো। সাধনা শক্তি যদি দেখাতে পারি আমরা সংসারে জীবকে উদ্ধার করতে পারবো। ভারত ভূমিতে জন্ম যাও জন্ম সার্থক করি কর পর উপকার। তো ভগবানের হাত পা কি করে সর্ব জায়গায় আছে আমরা একটা গল্প বলবো, গল্প করে সমাপ্ত করবো। গল্পটা এরকম, পরমেষ্টি নামের একজন দর্জি ছিল, বুঝছেন? তা সে খুব জগন্নাথের ভক্ত ছিল। জয় জগন্নাথ। তা সে খুব গরিব দর্জি, সেলাই কাজ করে খায়। তার দেখার রূপটা আছে বিশেষ ভালো নয়, দরিদ্র, চেহারা পাতে সেরকম ঠিক নাই। তার একটা স্ত্রী আছে, ঠিক আছে, তার একজন স্ত্রীও আছে। তো স্ত্রীটাও প্রায় সত্যবতী সতী। একদিন কি হয়েছে, এক রাজা সেই দর্জিকে দুইটা বালিশ বানাতে দিয়েছে সেলাই করতে, মানে এমব্রয়ডারি দ্বারা তিনি সেলাই করে রাজাকে দিলেন। তা সেই সময় জগন্নাথের রথযাত্রা হয়। তা রাজা এক মাস সময় দিয়েছে, তো এক মাসের আগে এই এদিকে জগন্নাথ রথযাত্রা হচ্ছে। তো রথযাত্রার সময় যখন পাণ্ডু বিজয় হয় সেখানে জগন্নাথকে যেহেতু পাণ্ডারা ঝুলি ঝুলি নিয়ে যায়, তা তার সঙ্গে মানে বালিশও থাকে জগন্নাথকে সাপোর্ট দেওয়ার জন্য। তো বালিশ দিতে দিতে বালিশ একটা বালিশ কম হয়েছে, ঠিক আছে। আর পরমেষ্টি সেই দর্জি ধ্যানস্থ অবস্থায় যে এখন তো জগন্নাথের, তিনি জগন্নাথের ভক্ত, সবসময় তার মুখে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগতের নাথ স্বামী জয় জগন্নাথ করছে আর জয় জগন্নাথ গাচ্ছে। আর এদিকে তার মনে হচ্ছে জগন্নাথ তো পাণ্ডু বিজয় কি চলছে, জগন্নাথ দেখি একটু ধ্যানস্থ, তো ধ্যানস্থ হয়ে যেত বালিশ একটা কম হয়েছে। তখন তিনি চিন্তা করছে আমার কাছে তো দুটো বালিশ, একটা বালিশ আমি জগন্নাথকে দিই। ধ্যানস্থ হয়ে তিনি জগন্নাথকে দান করছেন বালিশটা, জগন্নাথ হে প্রভু সব তো কিছু আপনার, এই সংসার আপনার, এই বালিশটাও আপনার, আপনি গ্রহণ করুন। তৎক্ষণাৎ বালিশ হাত থেকে না হয়েছে আর সে
ध्यान ध्यान भी आई बालिश नहीं सोती तो তখন তার বিশ্বাস হ্যাঁ জগন্নাথের হাত সর্বত্র আরো তিনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জগতের মা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ আনন্দে প্রেমে গত গত এদিকে সময় হয়েছে কিছুদিন পরে রাজা পাঠিয়ে দিয়েছে মন্ত্রীকে যাও বালিশ নিয়ে আসো আর মন্ত্রী গিয়ে দেখে একটা বালিশ আর একটা বালিশ নেই কেউ আর একটা বালিশ কয় আর একটা বালিশ জগন্নাথ গ্রহণ করছে এই কথা রাজার কাছে গিয়েছে রাজা শুনছে রাজা বলছে তাহলে আর একটা বালিশ কি হলো বলছে ওই পরমেশটি বলছে জগন্নাথ নিয়েছে হ্যাঁ জগন্নাথ কি বলো চলো গিয়েছি ওকে লোকাপ করব গিয়ে রেগে তার কর্মচারীর দ্বারা রাজার কর্মচারী ওকে বন্দি করে লোকাপে করে দিয়েছে সেই পরমেশ্বরকে আর সেই জগন্নাথের ভক্ত ও কি সুখ কি দুঃখ কি ভাল মন্দ কি এই জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ জগতের নাথ স্বামী জয় জগন্নাথ স্বামী জগতের নাথ এইভাবে যেন জয় জগন্নাথ দর্জি করছে জয় জগন্নাথ সে ভাবে বিগুল আর এদিকে জগন্নাথ দেখছে সালার ব্যাপারটা আমার ভক্তকে এরকম তুই শাস্তি দিচ্ছ রাত্রে জগন্নাথ কি করছেন ওকে এমন চাবুক পিঠা মায় জগন্নাথ আর সেই রাজা উহ আহ তার ঘুম ভেঙে গেছে কি হলো জগন্নাথ আমাকে এই শাস্তি দিচ্ছে আর বলছে তুই আমার ভক্তকে কেন লোকাপ করছিস এরকম শাসা পোকা করে করে তার সব শুনছে আর মার খেয়েছে তার স্বপ্ন ভেঙে তৎক্ষণাৎ সকালটি পরমেশ্বরের কাছে গিয়েছে গিয়ে তাকে তার চরণে ক্ষমা চান আর তাকে লোকাপ থেকে মুক্ত করে দেন করে দিয়ে তাকে বানান রাজগুরু সেই পরমেশ্বরকে সেই দরিদ্র আর তার জগন্নাথের কি ব্যাপার তার কুর্সির দেহাটা সুন্দর পরিণত হয়েছে এবং তিনি ইয়ের দ্বারা প্রমাণ করে দেখালেন যে জগন্নাথের হাত সর্ব জাগায় আছে তার যে স্ত্রী ছিল সতী এবং সেই সতীর কৃপায় আর সে তো একজন জগন্নাথের ভক্ত ছিল পরমেশ্বরীর তিনি কি করলেন রাজপ্রসাদে তিনি স্থান পেলেন রাজগুরু হিসেবে এবং তার জগন্নাথের প্রতি তার ভক্তির বলে তিনি এইভাবে রাজা কি করলেন সেই দুখিয়াকে কি করলেন বড় জায়গায় দিলেন বড় স্থান দিলেন রাজগুরু তাকে সারা রাজবাড়ি পরিভ্রমণ করাইছেন যে ইনি আমার রাজগুরু এইভাবে প্রকাশ করে দিলেন এইভাবে ভগবানের হাত পা সব জায়গায় আছে তাই পরমেশ্বরের মাধ্যমে আমরা জানতে পারি আমরা যদি যা দেব ভগবান সেটাই গ্রহণ করবে তার হাত আছে চোখ আছে কর্ণ আছে সব জায়গায় আছে আমরা শুধু একটু তার প্রেম শুদ্ধ ভাব নিষ্ঠা সহকারে তাকে আমরা হৃদয়ে ধারণ করতে হবে ধারণ করে তাকে অর্পণ করতে হবে এখানে বলছে শ্লোক তাৎপর্য কেউ যখন আমরা পুষ্প ফল জল প্রীতি ভরে বিশুদ্ধ মনে দিতে পারি তাহলে সেটা ভগবান অকাতরে গ্রহণ করে সেই প্রেমের বিনিময় ভগবান আর দিতে পারে না সেই ভক্তের কাছে ভগবান বশীভূত হয়ে যায় ভক্তের ভালোবাসায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে